এসবি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে সুস্বাগতম। আজকে আমি মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাবো, 2020-2021 সলভ করাবো। আজকে আমি অঙ্কর পেজ নম্বর 327 নম্বর পেজের দু দাগের অঙ্ক করাবো। আমি এক দাগের অঙ্কগুলো এমসিকিউ সলভ করেছি। আজকে আমি শূন্যস্থান সলভ করাবো। ফার্স্ট অঙ্ক কী আছে? রোমান ওয়ানে একটি গ্রামের জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে এন বছর পর জনসংখ্যা হবে ড্যাশ। তো দেখো আমি অঙ্কটা কী করে করি। তো দেখো এখানে সুদের হার সমান সমান 2R আছে, সময় এন বছর আছে। তো দেখো ফর্মুলা কী আছে, পি ব্র্যাকেটের মধ্যে 1+R/100 ব্র্যাকেট ক্লোজ এন, পি আছে 1+R এর মান কী আছে 2R আছে বাই 100 ব্র্যাকেট ক্লোজ এন, 50 × 100, তার মানে কী থাকছে, পি ব্র্যাকেটের মধ্যে 1+R/50 এন হবে, তার মানে এর অ্যান্সার এটা হবে। পরে কোশ্চেন কী আছে রোমান টুতে, তো দেখো রোমান টু এর অঙ্ক আছে y-z ভেরিজিয়াস অন বাই x, z-x ভেরিজিয়াস অন বাই y, x-y ভেরিজিয়াস অন বাই z হয়, তাহলে তিনটি ভেদ ধ্রুবকের সমষ্টি কত হবে। তো দেখো আমি অঙ্কটা কী করে করি। তো দেখো y-z ভেরিজিয়াস অন বাই x আছে, y-z = 1/x, k1 ব্র্যাকেটের মধ্যে k1 ≠ 0, মানে k = অশূন্য ভেদ ধ্রুবক, y-z = k1/x। তো দেখো আমি কোনাকুনি গুণ করেছি, কী হবে, k1 = xy-zx হবে। তো দেখো অপর দিকে আমি আরেকটা করেছি z-x, ডান সাইডে আছে। তো দেখো z-x ভেরিজিয়াস অন বাই y, ব্র্যাকেটের মধ্যে আছে k2 ≠ 0, ব্র্যাকেট ক্লোজ, z-x = 1/y, k2 z-x = k2/y। তো দেখো k2 = কী হবে, zy/yzও বলা যেতে পারে -xy, এটা 2 নম্বর সমীকরণ, তাই তো, প্রথমে এটা 1 নং সমীকরণ ছিল। এবার তো দেখো x-y ভেরিজিয়াস 1/z, ব্র্যাকেটের মধ্যে k3 হবে, এটা k3 হবে, ঠিক আছে, ≠ 0 হবে, x-y = 1/z, k3 x-y = k3/z, k3 = কী হবে, x এর সঙ্গে z গুণ করলে xz হবে, -y এর সঙ্গে z গুণ করলে কী হবে, yz হবে, এটা 3 নম্বর সমীকরণ। এটা যেটা আছে ব্র্যাকেটের মতো k3 হবে, k3 ≠ 0, ঠিক আছে। তো দেখো ভেদ ধ্রুবক তিনটির যোগফল কী হবে, k1+k2+k3। তো দেখো k1 এর মান কী আছে xy-zx, আর k2 এর মান কী আছে yz-xy+, আর k3 এর মান কী আছে xz-yz। তো টোটালটা কেটে গিয়ে কী হবে, 0 হবে। তো দেখো নেক্সট অঙ্ক কী আছে, তো দেখো রোমান 3 অঙ্ক কী আছে, যদি a/b = x/y হয় তবে a-b/b = x-y/y সমানুপাতের এই ধর্মকে ড্যাশ প্রক্রিয়া বলে, এটা ভাগ প্রক্রিয়া বলে, ঠিক আছে। রোমান 4 এর অঙ্ক কী আছে, যদি দুটি বৃত্তের ক্ষেত্রে 3টি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায় তবে বৃত্ত দুটির পরস্পরকে বহিঃস্পর্শ করে, কী হবে, বহিঃস্পর্শ করে। 5 দাগের অঙ্কটি কী আছে, ও কেন্দ্রীয় বৃত্তের যদি এবি ও সিডি দুটি সমান দৈর্ঘ্যের যা হয় তবে কোণ AOB = COD এর মান কত হবে, এর মান হবে 1:1 হবে। তারপরের অঙ্ক কী আছে, রোমান 6 এর একটি লম্ব বৃত্তাকার চোঙের আয়তন ও বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান হলে চোঙটির ব্যাসের দৈর্ঘ্য কত আছে। তো দেখো আমি আরেকবার লিখে দেখিয়েছি, রোমান 3 এর অঙ্ক কী হবে, ভাগ প্রক্রিয়া হবে, রোমান 4 এর কী হবে, অ্যান্সার বহিঃস্পর্শ করে, রোমান 5 এর কী হবে, ও কেন্দ্রীয় বৃত্তের ও এবি ও সিডি দুটি সমান দৈর্ঘ্যের যা হয় তবে কোন এওবি ও কোন ইস্টু কোন সিওডি সমান সমান 1:1 হবে। রোমান 6 এর অঙ্ক যেটা ছিল সেটা আমি সলভ করে দিচ্ছি, দেখো লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান সমান বক্রতলের ক্ষেত্রফল। তো দেখো লম্ববৃত্তাকার চোঙের আয়তনের ফর্মুলা কী আছে, π r² h সমান সমান কী আছে, বক্রতলের ক্ষেত্রফল কী আছে, 2π r h। তো দেখো পাই কেটে গেল। তো দেখো ডান সাইডে যেহেতু দুটো আর আছে তাহলে একটা আর থেকে গেলো, h কেটে গেলো, তার মানে কী আছে, r = 2 একক, তার মানে কী চেয়েছে, ব্যাস চেয়েছে, ব্যাস সমান সমান কী হবে, 2r, 2 × r এর মান কত আছে, 2 আছে, 2 × 2 = 4 একক। তো দেখো নেক্সট অঙ্ক কী আছে, তো দেখো 3 এর রোমানের অঙ্ক কী আছে, বার্ষিক 5% সরল সুদের হারে 200 টাকার 1 বছরের সুদ 1 টাকা। তো দেখো আমি অঙ্কটা কী করে করি। তো দেখো সুদের হার ব্র্যাকেটের মধ্যে r = 5% আছে, আসল ব্র্যাকেটের মধ্যে p = 200 টাকা আছে, সময় ব্র্যাকেটের মধ্যে t = 1 বছর আছে। তো ইন্টারেস্টের ফর্মুলা কী আছে, PTR/100, পি এর মান 200 × টি এর মান কত আছে, টি এর মান আছে 1 আছে, গুণ আর এর মান কত আছে, 5 আছে। তো দেখো কাটাকাটি করে দিয়েছি, 200 কেটে দিয়েছি, 5 × 10, তার মানে এর অ্যান্সার হবে 10 টাকা, কিন্তু এর অ্যান্সার আছে ভুল,
এর অ্যান্সারে এটা ভুল আছে, এটা ফলস হবে। পরের অঙ্ক কী আছে? রোমান টু এর অঙ্ক। দেখো রোমান টু এর অঙ্ক কী আছে? অংশীদারি ব্যবসায় কমপক্ষে দুজন লোকের দরকার, এটি পুরোপুরি ঠিক আছে, ঠিক আছে, ট্রু হবে। তো দেখো রোমান থ্রির অঙ্ক কী আছে? থ্রি রুট ফোর মাল্টিপ্লাই থ্রি মাল্টিপ্লাই থ্রি রুট টু এর মান 36। তো দেখো আমি অঙ্কটা কী করে করি, তো দেখো থ্রি রুট ফোর মাল্টিপ্লাই থ্রি মাল্টিপ্লাই টু ওয়ান বাই থ্রি ফোর ওয়ান বাই থ্রি মাল্টিপ্লাই থ্রি মাল্টিপ্লাই টু ওয়ান বাই থ্রি। তো দেখো ফোর মানে টু এর হোল স্কোয়ার, ব্র্যাকেটের মধ্যে ওয়ান বাই থ্রি মাল্টিপ্লাই থ্রি মাল্টিপ্লাই টু ওয়ান বাই থ্রি। তো দেখো টু আছে, টু এর মাথায় থ্রি হয়ে গেল, মাল্টিপ্লাই থ্রি মাল্টিপ্লাই টু ওয়ান বাই থ্রি। তো দেখো দুই কমন নিলাম, টু বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি মাল্টিপ্লাই থ্রি। তো দেখো দুইটা আমি কমন নিয়ে নিলাম। এবার আমার তিন তিন লসাগু, তিন ওকে তিন মানে এক থাকছে, দুই ওকে দুই প্লাস তিন ওকে তিন এক থাকছে, একের সঙ্গে এক গুণ করলে ওয়ান হচ্ছে, তার মানে টু টু এর উপরে কী থাকছে? থ্রি বাই থ্রি মাল্টিপ্লাই থ্রি। তো দেখো থ্রি থ্রি কেটে গেলে কী থাকছে? টু মাল্টিপ্লাই থ্রি, তার মানে কি কত আছে? তিন দুগুণই ছয়, তার মানে এর অ্যান্সার পুরোপুরি ভুল আছে, ফলস হবে। তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কী আছে? রোমান ফোরের অঙ্ক। তো দেখো রোমান ফোরের অঙ্ক কী আছে? যদি এক্স ভেরিজিয়াস জেড এবং ওয়াই ভেরিজিয়াস জেড হয় তবে এক্স ওয়াই ভেরিজিয়াস জেড হবে। তো দেখো আমি অঙ্কটা কী করে করি, তো দেখো এক্স ভেরিজিয়াস কে ওয়ান জেড কে ওয়ান নট ইকুয়াল টু জিরো, এক্স ওয়াই সমান সমান কী হবে? কে ওয়ান জেড মাল্টিপ্লাই, এইদিকে কী আছে? ওয়াই ভেরিজিয়াস জেড, ওয়াই সমান সমান কী হবে? কে টু জেড। তো দেখো এক্স ওয়াই সমান সমান কী হবে? কে ওয়ান জেড মাল্টিপ্লাই কে টু জেড। তো এক্স ওয়াই সমান সমান কী হবে? কে ওয়ান কে টু জেড স্কোয়ার। তো এক্স ওয়াই সমান সমান কী হবে? এক্স ওয়াই ভেরিজিয়াস জেড স্কোয়ার, তার মানে কী আছে? কে ওয়ান ও কে টু কী আছে? অশূন্য ভেদ ধ্রুবক, তার মানে অঙ্কটা পুরোপুরি ঠিক আছে। তো দেখো রোমান ফাইভের অঙ্ক কী আছে? দুটি চতুর্ভুজ সদৃশ হবে যদি চতুর্ভুজের অনুরূপ কোণগুলি সমান হয়, এটি পুরোপুরি মিথ্যা আছে। পরের অঙ্ক কী আছে? রোমান সিক্সের অঙ্কে কোনো লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন 50% বৃদ্ধি পায়। তো দেখো দুটো অঙ্ক আমি কী করে করি, তো দেখো সদৃশ চতুর্ভুজের অনুরূপ কোণগুলি সমান হয়, এটি পুরোপুরি মিথ্যা আছে। পরের অঙ্ক কী আছে? রোমান সিক্সের অঙ্ক। তো দেখো শঙ্কুর ব্যাসার্ধ সমান সমান আর একক, উচ্চতা ব্র্যাকেটের মতো এইচ সমান সমান এইচ একক, শঙ্কুর প্রাথমিক আয়তন সমান সমান ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ ঘন একক। তো দেখো উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুর অন্তিম আয়তন হবে ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ, ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার গুণ এইচের মান কত আছে? টু এইচ আছে, টু বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ ঘন একক। তো দেখো শঙ্কুর আয়তন বৃদ্ধি পেয়েছে, তো দেখো টু বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ মাইনাস ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ বাই ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ দিয়ে ভাগ হবে, ব্র্যাকেট ক্লোজ মাল্টিপ্লাই 100। তো দেখো আমি লসাগু করছি, টু পাই আর স্কোয়ার এইচ মাইনাস পাই আর স্কোয়ার এইচ বাই থ্রি বাই ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ। তো দেখো বিয়োগ করে কত হবে? পাই আর স্কোয়ার এইচ বাই থ্রি, তার নিচে কত আছে? ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ। তো দেখো পাই আর স্কোয়ার এইচ বাই থ্রি মাল্টিপ্লাই থ্রি পাই আর স্কোয়ার এইচ। তো দেখো পাই আর স্কোয়ার কেটে গেল, থ্রি থ্রি কেটে গেল, কত থাকছে? 100% থাক, তার মানে এর অ্যান্সার হবে 100%, 50% হবে না, তার মানে এটি পুরোপুরি ফলস আছে।